সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সব উদ্দেশ্যটা হলো মিছিলটাকে বানচাল করতে হবে। অর্জুন সিং এর মিছিল হতে দেবে না, গণতান্ত্রিক মিছিল হতে দেবে না, বিজেপির মিছিল হতে। আজকে স্টেট কমিটির তিনজন নেতা আসছে আমাদের, তাদেরকে আটকে রেখেছে। হ্যালো, বলছি আপনাদের এই লোকসভা কাম দেখে কি ভয় পেয়ে গেল? হ্যালো, আমরা মিছিল করব, আমরা জান দিতে আসছি, আমরা জান দেব, আমাদের মেরে ফেলো, কিন্তু আমরা মিছিল করবই। বলছি আপনার এই লোকসমাগম দেখে কি ভয় পেয়ে আতঙ্কিত? ওই জন্যই তো ভয় পেয়ে আতঙ্কিত হয়ে এইসব কাজ হচ্ছে, চারোদিক থেকে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে এইসব কাজ করছে, চারোদিকে বম মারছে, গুলি চালাচ্ছে। আর একদম তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে অজয় ঠাকুর দায়িত্ব নিয়ে এই কাজ করছে। আপনার বাড়ির সামনে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, আমার বাড়ির সামনে কেন? এখন আমার বাড়িতেই ব্যারিকেড করে রাখবে? কালকে তো দেখেছেন আমার বাড়িতে 200 ফোর্স নিয়ে ওখানে হাজির হয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় কিভাবে গণতান্ত্রিক আন্দোলন করবেন, লড়াই করবেন, আপনি এটাই বুঝুন।